ঠিক এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে অনেক স্টুডেন্ট ছিল যারা আমাদের ভিডিওসগুলো দেখতো এবং ভাবতো যে ভাইয়া আমরা কি ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারবো। আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা এখন একই ক্যাম্পাসে আমাদের সাথে আড্ডা দেয়, ক্লাসের ফাঁকে অনেকের সাথেই দেখা হয়ে যায়। সো রিসেন্টলি আমার হচ্ছে অয়নের সাথে দেখা হয়েছে। অয়নও গত বছর তোমাদের মতো ভিডিওসগুলো দেখতো আর ভাবতো যে আমার দ্বারা কি ঢাকা ইউনিভার্সিটিতে টপ একটা রেজাল্ট করা সম্ভব, এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সে কিন্তু সারা বাংলাদেশে মানবিক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে। সো সেই প্রেক্ষাপটে যেহেতু সে প্রথম হয়েছে, তোমার মতো জায়গায় থাকতে সে আসলে কী ভাবতো, কী চিন্তা করতো, তোমার সেই প্রশ্নের উত্তরগুলো আমি অয়ন থেকে খোঁজার চেষ্টা করব। অয়নের সাথে র্যান্ডমলি দেখা হয়েছিল। সো অয়নকে আমি বলবো, অয়ন এমনিতে উত্তর দিতে সমস্যা নাই তো? না 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 না। সো আমি চাচ্ছি যে একজন জুনিয়র প্রায়শই আমাদের একটু কোয়েশ্চেন করে যে ভাইয়া রেজাল্টের পরে আসলে আমাদের করণীয় কী। যখন এইচএসসি রেজাল্ট দিচ্ছে তখন আমাদের অ্যাডমিশন পরীক্ষার এক দেড় মাস সময় চলে যাচ্ছে। সো এক দেড় মাস পরে আমার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? আমি যদি এক দেড় মাস পরে পড়াশোনা করি, সেই পড়াশোনা দিয়েও কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ বা সম্ভব হবে কি না? সো এই বিষয়ে যদি বলতে যায়, রেজাল্ট পরবর্তী সময়ে একজন স্টুডেন্টের স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে? আসলে রেজাল্টের পর দুই ধরনের শিক্ষার্থী দেখা যায়। এক, রেজাল্ট নিয়ে আত্মসন্তুষ্টিতে ভুগতেছে, আর দ্বিতীয় ধরনের স্টুডেন্ট যে পাওয়া যায় তারা হচ্ছে রেজাল্ট নিয়ে হতাশ। কিন্তু বিষয় হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, আমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তোলার মতো নাম্বার থাকে এবং আমার প্রস্তুতিটা যদি গোছানো এবং সম্পূর্ণ হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অসম্ভব কিছুই না। ভাই যে ভাই একটা কথা বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। তো কথা এটাই যে রেজাল্ট নিয়ে আত্মসন্তুষ্টি বা হতাশায় না ভুগে দক্ষ অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে যদি তুমি তোমার ভর্তি প্রস্তুতি সম্পন্ন করতে পারো, নিঃসন্দেহে আসছে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের সম্পত্তি হিসেবে দাবি করতে পারবে। চমৎকার একটা কথা। ওর কিন্তু শব্দচয়নগুলো আমার অসাধারণ লাগে পার্সোনালি। সো আমি যদি অয়নকে এখন আরেকটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রতি বছরই টপ করছে তাদের থেকে যদি আইডিয়া নেওয়া যায়, তাহলে এইচএসসির রেজাল্ট পরবর্তী সময়ে একজন স্টুডেন্টের জন্য কতটা কার্যকরী হবে? এমনিতে র্যান্ডম যে কেউ বলতে পারে, যেমন আমিও বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা করো ওটা করো, এটাও ক্লিকিং, অনেকে আমাদের এটা দেখেও উপকৃত হচ্ছে। অবশ্যই। আর যখন তোমার মতো ফার্স্ট কিংবা হচ্ছে ঝাবিয়ান টপাররা আইন বিভাগ, ইংরেজি বিভাগ, অর্থনীতি বিভাগের কিংবা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার আমরা দেখি যে ফিনান্স অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টরা এসে বলে যে আমি এই এই করে চান্স পেয়েছি, তোমার এখন এই এই করা দরকার, এইটা একটা স্টুডেন্টের জন্য কতটা কার্যকরী? হ্যাঁ, এটা আমি যদি আমার কথা বলি, আমার পরীক্ষা গিয়েছে মে মাসে। তো তার আগের যে সময়টায় আমি ছিলাম, তখনকার আমার যে মানসিক অবস্থার মধ্যে ছিলাম, আমি যদি শুনতাম যে অমুকের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি চেষ্টা করতাম তার কাছ থেকেও পরামর্শ নেওয়ার যে তার ভাই কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো বিষয়টা হচ্ছে, আমরা এই সময় এমন একটা অবস্থানে থাকি এইচএসসি পরীক্ষার পর যে আমরা বখাটে না কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী না কী আমাদের পরিচয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো তখন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তখনকার যে ছোট্ট কথা, ছোট্ট পরামর্শ, ছোট্ট সাহস দেয়া, এটা যে কত বড় মহৌষধের কাজ করে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তাহলে বিগত বছরগুলোতে যারা ভিডিও দেখতো, বা ধরো তুমি অনেক ক্ষেত্রে আমাদের ভিডিও দেখেছো, তুমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছো, তাহলে এখানে যে ভিডিও দেখছো ও চাইলে কি আসতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই। মানে এটা আসলে আনসার্টেন, তুমিও ঢাকা ইউনিভার্সিটিতে হতে পারো, কারণ আমি তো জানতাম না আমি ফার্স্ট হব, আমি তো হয়েছি। স্যার এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে, আমরা তোমাদের জন্য যে প্ল্যানটা করেছি, অয়নও আমাদের সাথে আছে, এবং এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টপ করেছে তাদেরকে নিয়ে আমরা তোমাদের জন্য রেজাল্ট পরবর্তী একটা ইন্টেনসিভ কেয়ার ব্যাচ রেডি করতে যাচ্ছি, যেখানে আমাদের দক্ষ মেন্টররা রেগুলার ক্লাস নিয়ে যাবে, যারা সবাই ঢাবিয়ান এবং নব্য ঢাবিয়ান যারা হচ্ছে অয়নদের মতো আছে, তারা সবাই এসে তোমাদেরকে গাইডলাইন দিবে। অর্থাৎ যেহেতু অয়ন বলেছে যে টপাররা গাইডলাইন দিলে এটা সবচেয়ে বেশি কাজে লাগে, সো রিটেন রিলেটেড তোমার কোয়েশ্চেন হতে পারে যে অয়ন দাদা আপনি আসলে কীভাবে অ্যান্সার করেছিলেন, কোন ওয়েতে লিখেছিলেন, অয়নের বাংলাতে চমৎকার নাম্বার ছিল, সব বিষয় ছিল, না হলে তারা এক হতো না। সো এই ক্ষেত্রে আসলে কোন স্ট্র্যাটেজি, কোন গাইডলাইনটা ফলো করে সে আসলে টপ করেছে, কোন জিনিসের কারণে তার রেজাল্টটা অনেক দারুণ হয়েছে, এই প্রত্যেকটা জিনিস রিলেটেড আইডিয়া পেতে তুমি আমাদের ইন্টেনসিভ কেয়ার ব্যাচে যুক্ত হতে পারো। সেখানে আমাদের ক্লাসের পাশাপাশি অয়নদের গাইডলাইন থাকবে, তারা কীভাবে লিখিত পরীক্ষায় লিখেছিল, কী করেছিল, তোমার মতো অবস্থানে থাকতে তোমার মাথায় কী কী প্রশ্ন ঘটেছিল, এই সবগুলো জিনিসের অ্যান্সার পাবা। ওরা যদি হচ্ছে আমাদের ওই ইন্টেনসিভ কেয়ার ব্যাচে ওভারঅল যে সার্ভিস বা আমাদের যে নার্সিংটা আছে ওইটা যদি পায়, এটা তাদের জন্য কতটা কার্যকরী হবে? আসলে ভর্তি পরীক্ষার এই সময়টায় একটা সুষ্ঠুভাবে গোটা প্রস্তুতিটা সম্পন্ন করা, এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয়।
তো ইন্টেনসিভ কেয়ার ব্যাচের যে ধরনের প্রস্তুতি বা যে ধরনের পরামর্শ বা যে ধরনের আউটলাইন গাইডলাইনের কথা প্রহিত স্বাধীন ভাই আমাকে এতক্ষণ বললেন, তোমরা যদি এই গাইডলাইনের মধ্যে থাকতে পারো নিঃসন্দেহে তোমরা পরীক্ষার আগের রাতে হতাশায় ভুগবে না, এটুকু আমি বলতে পারি। তো এখানে তুমি যেটা পাচ্ছ দক্ষ মেন্টরের পাশাপাশি এই বছর ঢাবিয়ান টপাররা আমরা এই দুয়ের সমন্বয়ে আমাদের প্রহিত স্বাধীনের ইন্টেনসিভ কেয়ার ব্যাচ নিচ্ছি, যেখানে এই বছর যারা চান্স পেয়েছে তারা তোমাকে এসে বলবে যে কী করণীয়, কী বাদ দিতে হবে, কোনটাতে জোর দিতে হবে। এবং আমাদের এই ইন্টেনসিভ কেয়ার ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 10 ডিসেম্বর। এই বিষয়ে বিস্তারিত জানতে তুমি আমাদের পেজ ইনবক্স করো, আমাদের নাম্বারগুলোতে কল দাও, আমাদের সাথে কথা বলো। সেই ক্ষেত্রে আমাদের চমৎকার ক্লাস এবং টপারদের গাইডলাইন এই দুয়ের সমন্বয়ে আমরা চাই তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো, তোমার দ্বারাও ঢাকা বিশ্ববিদ্যালয় যেন সম্ভব হয়।